বন্ধুরা সবাই ভালো আছে তো? আমি মেয়েকে নিয়ে কাজ করাতে বসেছি। আমাদের ভাত রান্না হয়ে গেলে ডেকচিতে ঢেলে রাখা হয়। দিদি তো হাঁড়িটা মেজে দিয়ে যাবে, পোড়া হাঁড়ি। আর হয়েছে আলু পটলের তরকারি, এদিকে আছে মাছের ঝাল, আর আছে আলু ভাজা, এটা সকালের মুড়ি খাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে সবাই আলু সেদ্ধ খেতে ভালোবাসে, তাই সেটা সেদ্ধ করে মেখে রাখা আছে। আমাদের অনেকগুলো মানুষ, তাই রান্নাও অনেক হয়। এদিকে কুমড়োর টক হয়েছে, আবার মাছের টক হয়েছে, টাটকা কুমড়ো এসেছিল, আর হয়েছে টক ডাল। এতদিন হচ্ছিল আম দিয়ে, এবার হচ্ছে কচি আমড়া দিয়ে। আমাদের বাড়িতেই আমড়া গাছ আছে, আর এটা হলো শুশুনি আর ব্রাহ্মী শাক ভাজা মেয়েদের জন্য।
বিকালে কাকিমা চলে এসেছে, রান্না শুরু হয়ে গেছে, রাখা সব ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। বাছুরটা হওয়ার পর থেকে ওর মা ওকে দুধ দেয় না, সেই জন্যই বাবা চেপে ধরে খাওয়ায়। আবার একটু বড় হয়েছে মাস দুয়েকের, এখনও ঠিকঠাক ঘাস ছিঁড়ে খেতে শেখেনি, বাবা তাই ঘাস ছিঁড়ে ছিঁড়ে ওকে খাওয়াচ্ছে, ও চলে এসছে বাবার পিছু পিছু। আমার মেয়ের আজ খুব পড়ায় ঝোঁক চলে এসেছে, এখানে ঘুরতে এসে গোডাউন ঘরের সামনে ওর ছোটি ভাইয়ের পেন্সিল বক্স বার করে নিয়ে বসে পড়েছে, ওর বই সব নিয়ে মাঝ রাস্তার ওপরই পড়াশোনা করতে বসেছে। যেদিন ওর যেটা ঝোঁক ধরে সেই জিনিসটা ও কিছুতেই ছাড়তে চায় না। তুমি বইটা খোলো, পেন্সিল দিয়ে লেখো। হ্যাঁ, বইটা খোলো, বন্ধ করো, পেন্সিলটা তোলো, পেন্সিলটা তুলে রাখো, পেন্সিলটা তোলো, বইটা খোলো, বইটা খোলো, হ্যাঁ বইটা খোলো, খুলে পড়াশোনা করো। স্যার কি বলেছে? বাবাকে কি দেখবে? জল নিয়ে খেলা শুরু করেছে। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, পরে